हेलो व्यूअर्स, गुड आफ्टरनून। अपरूप सौंदर्य लीलाभूमि तारुआ समुद्र सैकत थेके आमी लिटन आपनादेर सकलके स्वागत जानाच्छि। आमादेर तारुआ भ्रमण निये आपनादेर जन्य तैरी विस्तारित तथ्य सम्बलित भिडियोर एटी द्वितीय ओ शेष पर्व। प्रथम पर्वे आपनारा देखेछेन किभाबे अल्प खरचे कोनो रकम ट्रलार बा स्पीडबोट रिजार्व ना करे तारुआ समुद्र सैकत आसबेन, कोथाय थाकबेन, कि खाबेन, ए सकल विस्तारित এমনকি আপনাদের জন্য তুলে ধরা হয়েছে কিভাবে আপনারা ঢাকা থেকে সরাসরি তারুয়ার সৈকতে খুব অল্প খরচে অল্প সময়ে আসতে পারেন। এছাড়া আমাদের প্রথম দিনে তারুয়ার সৈকতের সকল কর্মকাণ্ড তো ছিলই, আর যারা গুরুত্বপূর্ণ এই প্রথম পর্বটি মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর লিংক দিয়ে দেওয়া হয়েছে। আর এ পর্বে আপনাদের জন্য তুলে ধরা হয়েছে ভরা পূর্ণিমায় রাতের তারুয়া সৈকতে আমাদের কাটানো অসাধারণ মুহূর্তগুলোকে, আর এর বাইরে এখান থেকে কিভাবে লোকাল ট্রলারে করে ফিরবেন তার বিস্তারিত তো থাকছেই। তো বিকেলবেলায় বেশ কিছু দূর বনের গহীনে আমরা গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য হরিণের দেখা কোনোভাবেই পেলাম না। তো সন্ধ্যা ঘনিয়ে আসায় বনের ভিতরে আর যাওয়া সম্ভব হচ্ছে না, এখন এখান থেকে ব্যাক করতে হচ্ছে আমাদেরকে। আর সূর্যাস্তের সময় ঘনিয়ে আসায় এই গরু মহিষগুলো ওরাও বনের মধ্যে ঢুকতে শুরু করেছে। আর এই গরু মহিষগুলো অধিকাংশই মালিকানাধীন, তবে এগুলো রাতে এই বনের মধ্যেই উন্মুক্ত অবস্থায় থাকে। তবে কিছু বেয়াওরিশ গরু মহিষ রয়েছে এখানে যতদূর জানতে পেরেছি এখানের কয়েকজন মানুষের সাথে কথা বলে। তো আমাদের ভাগ্য সুপ্রসন্ন, সূর্যাস্তের পূর্বেই আমরা আবার বিসি ফিরতে পেরেছি। তো পূর্বেই বলেছিলাম আজ ভরা পূর্ণিমা, সূর্যাস্তের সাথে সাথেই তাই চাঁদের দেখাটাও আমরা পেয়ে গিয়েছি। তো সন্ধ্যা হয়ে গিয়েছে, চলুন চা খেতে খেতে এখানকার চায়ের দোকানদারের সাথে কিছুটা আলাপচারিতা সেরে নেই। জন্ম হলো বুরহানুদ্দিন উপজেলা, বলার অন্তর্গত বুরহানুদ্দিন। এখানে কত বছর যাবৎ থাকেন? খুবই ছোট আসছি যে ওই সময় কত আমি মনে হয় চোদ্দ আট দশ বছরের তখন থেকে থাকে। হ্যাঁ, তখন থেকে মানে লোকগুলি চলতেছে নদীর উপরে, বিশেষ করে মাছের মাছের ব্যবসা করে। হরিণ আছে, প্রচুর হরিণ আছে, তবে হরিণ তো মানুষজনে আতশবাজি করে এবং ট্যাক্সের বাজায় বাড়িতে একবারে তো রাত হয়ে গিয়েছে, চেষ্টা চলছে আগুন জ্বালানোর। আর আপনারা যদি এভাবে কেউ ক্যাম্পফায়ার করতে চান সেক্ষেত্রে এখানে বনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে মৃত গাছ পেয়ে যাবেন। আর আমাদের রাতে বারবিকিউ করার প্ল্যান ছিল, কিন্তু ওখানকার যে দায়িত্বপ্রাপ্ত রিসোর্টের হাসান সেভাবে আমাদের ব্যবস্থা করে দিতে পারেনি, তাই সেটা আর সম্ভব হয়নি। তবে আনন্দ গান বাজনায় কোনো রকম ঘাটতি ছিল না। তো এভাবেই প্রায় রাত দশটা পর্যন্ত আমরা বিছেছিলাম, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। হাসান আমাদের জন্য হয়তো এতক্ষণে হাঁসের মাংস রান্না করে প্রস্তুত করে রেখেছে, চলুন দেখি। হ্যাঁ, এ হচ্ছে আমাদের জন্য রান্না করা হাঁসের মাংস, আমরা যেটা অর্ডার দিয়ে রেখেছিলাম, তো এখনই আমাদের জন্য হয়তো পরিবেশন করা হবে। আপনাদের একটু বলে রাখি, আমরা ৬০০ টাকায় একটি পাতি হাঁস কিনেছিলাম হাসানের কাছ থেকে, আর বাদ বাকি আর যে সকল জিনিস চাল ডাল তেল সব কিছুই হাসান সরবরাহ করেছে, আর এর বিনিময়ে তাকে আমরা পেমেন্ট করে দিয়েছি। আর খাবার দাবার খাওয়ার পর বেশি একটা সময় নষ্ট না করে আমরা ঘুমিয়ে পড়েছি, কারণ আমাদেরকে খুব সকালেই উঠতে হবে ঢালচর থেকে ট্রলার ধরার জন্য। শুভ সকাল, ভরা পূর্ণিমা হওয়ায় চাঁদটা এখনও দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক ভিউয়ার্স, এখন আমাদের যাওয়ার পালা, আর আমরা আর অল্প সময়ের মধ্যে এখান থেকে বের হয়ে পড়ব। আর আপনারা কিভাবে মানে অল্প খরচে মানে কচ্ছপিয়া ঘাট পর্যন্ত যেতে পারেন সেটা দেখার জন্য আমাদের সাথে থাকুন। আমাদের লোকাল ট্রলারে করে যেতে হলে অবশ্যই ঢালচর পর্যন্ত হেঁটে যেতে হবে, আর ঢালচর পর্যন্ত হেঁটে যেতে প্রায় এক ঘন্টা সময় লাগবে এখান থেকে।
আরেজন্য কিছুটা সময় হাতে থাকায় আরেকবার বিচে ঢুমিরে যাচ্ছি। আর এখানে কয়েকজন রাতে তাঁবু করে থেকেছে দেখতে পাচ্ছেন। আর এখান থেকে অনেক সময় মাছের ট্রলার ঢালচর পর্যন্ত যায়, সেই ট্রলারে করেও যেতে পারেন। তো আমরা রিসোর্ট থেকে বের হয়ে সোজা উত্তর দিকে অর্থাৎ রিসোর্টের পিছনের দিকে হাঁটতে শুরু করলাম। আর এটা হচ্ছে প্রথম সাঁকো, প্রায় 15 মিনিট হাঁটার পরে এই সাঁকোটা পার হতে হবে। এই সাঁকোটি পার হয়ে এর বাঁদিকে, এদিকে না বাঁদিকে যে রাস্তা, অর্থাৎ এই যে ছোটো খাল আছে খালের পার করে যে রাস্তা, সেই রাস্তা ধরে যেতে হবে। মোটামুটি বনের মধ্যে থেকেই, মানে বনের এক সাইড থেকে হাঁটতে হবে। আর ওই সাঁকোটা পার হওয়ার পরে 2-3 মিনিট পরে হাঁটার পরে তারপর আর একটি সাঁকো পড়বে। এভাবে সাঁকো পার হয়ে আবার হাঁটা, মনে রাখবেন ডান দিকে বনের মধ্যে কোনোভাবে যাওয়া যাবে না, বাঁদিকে যে রাস্তা সেই রাস্তা ধরে হাঁটতে হবে। 10 মিনিট হাঁটার পরে আরও একটি সাঁকো পড়বে, এই অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন যাদের সাঁকো পার হওয়ার অভিজ্ঞতা নেই। সাঁকোটা পার হওয়ার পরে এটা ছোটো একটি বাঁধের মতো আছে, চিকন, ওই বাঁধের উপর উঠে যাবেন। এই যে এই বাঁধ ধরে সামনের দিকে আগাতে হবে, এদিকে বন, এদিকে ছোটো একটি খাল আছে। এরপরে আরও 10 মিনিট হাঁটার পরে এবং আরও একটি সাঁকো, ছোটো সাঁকো যদিও এটা, উপর হয়ে আবার হাঁটা। পাঁচ নম্বর সাঁকো, অতি শীঘ্রই এটা হয়তো বা ব্রিজ হয়ে যাবে, ব্রিজ বা কালভার্ট জাতীয় কিছু একটা, পোল পোল জাতীয়। আমাদের সাঁকো পার হয়ে যেতে হচ্ছে। তবে আপনারা যারা একটু আরামপ্রিয় মানুষ বা সাঁকো পার হওয়ার অভিজ্ঞতা যাদের নেই, তারা চেষ্টা করবেন তারুয়া থেকে ঢালচর পর্যন্ত মাছের ট্রলারে করে আসার, একটু ওয়েট করলেই প্রায় পাওয়া যায়। আমরা কিছুটা লোকালয়ে এসে পড়েছি, অর্থাৎ মানুষের কিছুটা বসতি দেখা যাচ্ছে। আর এখন আমরা 6 নম্বর সাঁকো পার হচ্ছি, আর এরপরে হয়তো একটি ছোট সাঁকো থাকতে পারে। এটা পার হয়ে ওদিকে রাস্তা গেছে, ওদিকে না গিয়ে ডান দিকে, ডান দিকে রাস্তা একটু 5 মিনিট। তো সারি সারি মাছ ধরার ট্রলার এখানে দেখতে পাচ্ছি ঢালচরের যারা বর্তমানে বাসিন্দা রয়েছে। মূলত ঢালচর যেটি সেটি প্রায় অনেকটাই নদী ভেঙে গেছে, আর ঢালচর বলতে গেলে এখন নাই বললেই চলে। আর এটা হচ্ছে ঢালচর পৌঁছানোর জন্য 7 নম্বর এবং সর্বশেষ সাঁকো, যদিও এটার অবস্থা বেশ ভালোই, আর যে কেউই এটা পার হতে পারবেন। এগুলো প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু আবাসনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ব্যারাক 5 ভাবে আরও কিছু বিল্ডিং করেছে। অবশেষে এসে পড়েছি, এখন বাজে কয়টা? 7:40 বাজে। আমরা এটা হচ্ছে ঢালচর বাজার, ঢালচরের রুটি। তো চলুন সকালবেলার নাস্তাটা ঢালচরেই সেরে নেই। আর ট্রলারে ওঠার জন্য ঢালচর বাজারের পেছনে চলে যেতে হবে, অর্থাৎ উত্তর পাশে। বাজার থেকে প্রায় 2 মিনিট সময় লাগবে পায়ে হেঁটে যেতে। আর এটা হচ্ছে ঢালচরের উত্তর ছাইড, অর্থাৎ ভেঙে যাওয়া ঢালচরের ভয়ঙ্কর দৃশ্য। আর আমরা এখান থেকেই ট্রলারে উঠবো, আর ট্রলারের জন্য ওয়েট করতে হচ্ছে কিছুটা আমাদের। আমরা বেশ কিছুটা পূর্বেই এখানে চলে এসেছি। আপনাদের সুবিধার্থে আবার বলে দিচ্ছি, এখান থেকে প্রতিদিন সকাল 9টায় কচ্ছপিয়ার উদ্দেশ্যে একটি মাত্র ট্রলার ছেড়ে যায়। এই ট্রলারটি মিস করলে আপনাকে অবশ্যই রিজার্ভ ট্রলারে করে যেতে হবে। আবার এই ট্রলারটি কচ্ছপিয়া ঘাট থেকে বিকাল 3টায় ঢালচরের উদ্দেশ্যে ছেড়ে আসে। এখানে গুড়া মাছ কিছুটা শুটকিতে রূপান্তরিত করা হচ্ছে। আর দেখতে পাচ্ছেন অনেক যাত্রী, যেহেতু একটি ট্রলার এজন্য অনেক যাত্রী এসে হাজির হয়েছে, এর মধ্যে অনেক টুরিস্ট রয়েছে। তো চলুন
তলায় উঠে পড়ি। ভিউয়ার্স আর একটা কথা, এখানে আসার সবথেকে উপযুক্ত সময় হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। আর এর বাইরে অন্য সময় আপনি যদি অনেক অ্যাডভেঞ্চার প্রিয় না হয়ে থাকেন তাহলে না আসাই ভালো। আর এই ঢালচর বা তারুয়ার পাশে আরেকটি সুন্দর পর্যটন স্পট রয়েছে, সেটা হচ্ছে চরকুকরি মুকরি, যেটা আমরা এক বছর পূর্বে ঘুরে গিয়েছি, যার ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে। আর এই ঢালচর থেকে কচ্ছপিয়া ঘাট পর্যন্ত যাওয়ার যেতে আমাদের জনপ্রতি ভাড়া দিতে হচ্ছে 120 টাকা করে। তো ঢালচর থেকে কচ্ছপিয়ার দিকে বেশ কিছুটা পথ আগানোর পরে এভাবে আরও ছোটোখাটো অনেক চর আপনাদের চোখে পড়বে, যেখানে এই কৃত্রিম যে বৃক্ষরোপণ করে রাখা হয়েছে, অর্থাৎ ম্যানগ্রোভ জাতীয় যে গাছগুলো সেগুলো লাগিয়ে বনায়নের চেষ্টা করা হচ্ছে। তো আমরা ঢালচর থেকে ভুয়া নিয়ে এসেছিলাম, ভুয়া খেয়ে নিই। তো বলতে বলতে আমরা কচ্ছপিয়া ঘাটের কাছাকাছি এসে পড়েছি, আর হয়তো 10 থেকে 15 মিনিট সময় আমাদের লাগবে কচ্ছপিয়া ঘাট পর্যন্ত যেতে। ভিউয়ার্স, এই চ্যানেলটিতে আপনাদের জন্য নিয়মিত তথ্য নির্ভর ভ্রমণ বিষয়ক ভিডিও আপলোড করা হয়ে থাকে, তাই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। শীতের সিজনে এখানে আসার আরেকটি সুবিধা হচ্ছে এই সময়ে এখানে প্রচুর পরিমাণে অতিথি পাখির দেখা পাওয়া যায়। আমরা বড় নদী থেকে ছোট খালের ভিতরে প্রবেশ করেছি, আর এখানে দেখা যাচ্ছে সারি সারি নৌকায় বা নৌকার উপরে অর্থাৎ কিনারায় মাছ ধরার যে জেলেরা, তারা জাল বলেন সব কিছু মাছ ধরার উপকরণ প্রস্তুত করছে। আর আমরা বলতে বলতে এসে পড়েছি কচ্ছপিয়া ঘাট পর্যন্ত। আর এখান থেকে ঢাকা বরিশাল যেথাই যান না কেন, প্রথমে আপনাকে চরফ্যাশন যেতে হবে। কচ্ছপিয়া থেকে নতুন বাস স্ট্যান্ড, চরফ্যাশনের নতুন বাস স্ট্যান্ডে ভাড়া হচ্ছে 400 টাকা, চেঞ্জ ভাড়া রিজার্ভ। আর ভেঙে ভেঙে যেতে চাইলে এখান থেকে অটোতে করে যেতে হবে চর আইচা। আইচা পর্যন্ত অটো ভাড়া হচ্ছে 20 টাকা, আর চর আইচা থেকে চরফ্যাশন পর্যন্ত বাস রয়েছে, সেই বাসে ভাড়া হচ্ছে 45 টাকা। তো সিএনজির গ্যাস শেষ হয়ে গেল, সমস্যা নেই, ব্যাকআপ রয়েছে। এটা হচ্ছে চরফ্যাশন নতুন বাস টার্মিনাল, আর এখান থেকে আপনারা যে যার গন্তব্যে অর্থাৎ চরফ্যাশন পর্যন্ত যেভাবে এসেছিলেন, যেটা আমাদের প্রথম ভিডিওতে আপনাদের জন্য উল্লেখ করা হয়েছিল, সেভাবে হয়তো সকলেই যে যার গন্তব্যে চলে যেতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।